আকরাম, আজকে কি খবর? কেমন মাছ টাছ ধরবেন আপনি? ঠিকই পুকুরে অনেক মাছ, অনেকদিন ধরে তো চাষ করতেছি। আজকে এটা মাছ মারা হবে বা এর ফলাফল আজকে বোঝা যাবে কি আছে মাছ। মানি মুডি কাটতেছেন? হ্যাঁ, আচ্ছা, যে আপনি বন্ধের মধ্যে রাখলেন আমারে, এটা কি ঠিক হইলো? না না, এটা ঢাকা শহরতে আয়া আগে থাকতাম, ধান পাহারা দিলে এরকম থাকতাম গ্রামের বাড়িতে। ওটা মনে করে যে আপনি অনেক বড় হয়েছে, চাকরি চাকরি করেন, হঠাৎ করে আজকে এই জন্য আজকে আপনি এমনি করে আঙুর রাখলেন? হ্যাঁ রাখলাম, মনে পড়ো কি অনেক দিনে চলেন যাই দেখি, আরেকবার দেখি কেমনে থাকলাম আমরা আজকে। চলেন দেখি, তুলেন এদিক দিয়ে নিজ দিয়ে দেখেন বন্ধুরা, আজকে আমরা কোথায় রাতে রাত কাটিয়েছি গ্রামীণ পরিবেশে। এই যে দেখেন বন্ধুরা, এটা আগে মানে কুয়াশা যেন কম আসে, যেহেতু ঘন কুয়াশা। এই যে এখান থেকে পুকুরটা খুব কাছাকাছি ছিল, গরিবের পুকুর, খুব বেশি বড় পুকুর না, ছোট খাটো পুকুর। এখানে দু একটা মাছ আছে, এই মাছটা আমরা ধরব। আর যারা আজকে মাছ ধরতে চান তারা চলে আসবেন আমার এখানে, আমাদের এখানে। এই যে আমরা এনেছিলাম বন্ধুরা, সকাল হয়ে গেছে, এখানে আমরা যে মাটি কাটাচ্ছি, নিচু জমি, রাস্তা উঁচা করছে। অবস্থা তো আজকে শেষ আছে, ঠান্ডা একটা লাগবো, অনেক দিন পরে খোলা মাঠে ঘুমাইছি। হ্যাঁ লাগলো ঠান্ডা, এটা ঠান্ডা লাগলো কি বুক ঠান্ডা লাগলো, তারপর এটা মনের মধ্যে একটা আবেগ আছে না, মনে একটা ভালোবাসা আছে। হ্যাঁ ভালোবাসা, এই জন্যই ঠান্ডাটা আমরা ওটা আমলে নেব না, মানে মনের মধ্যে লাগবো না ঠান্ডাটা। আচ্ছা ঠিক আছে, চল একটু বিদায় এদিক দিয়ে দেখি আই। আচ্ছা এনে কি কি মাছ পাওয়া যেতে পারে এখানে? রুই মাছ, আলবা উস বা যেমনে লাচকা, কাতল মাছ যাকে বাটাম মাছ বলে, মিঙ্গেল মাছ, কার্পু, মিনাল কার্প, অনেক প্রজাতি মাছ, সরপুটি আছে। সারা হয়েছে এই এই তেনে গরুর মরু ফালবি না, ঘাস ঘাস ওইটা বেড়ে গেল গা, ঘরের কাজ শেষ হোক, মাটি কাটা শেষ হোক, এটা নির্মাণ হয়ে গেছে না। এখানে আমরা বন্ধুরা গরুর কয়েকটা গরু পালবো, গরুর গলি, মাটি কাটা শেষ হলে আবার আপনাদের নিয়ে আসবো বন্ধুরা। এখানে দেখেন কত পেঁপে ধরেছে বন্ধুরা, ওয়াও! হ্যাঁ এত পেঁপে ধরছে, বন্ধুরা দেখছেন পেঁপে, পেঁপে কত সুন্দর পেঁপে দেখেন, আরো কাছে আসো দেখো, পেঁপে দেখাও আমাদের বন্ধুদের, পেঁপে পাকে না একটাও? এটা আজকে খাবো পেঁপে পাকা পেঁপে, গাছ পাকা পেঁপে। এই যে চালতা গাছ দেখেন আমার, অনেক এই যে চালতা গাছ বন্ধুরা, পেঁপে গাছ আরেকটা তো আসলে গুছানো হয় না এখনো আমাদের বাড়িটা, এখানে নতুন একটা প্রজেক্ট চালু করা হবে,
এইটা সুন্দর করে গুছিয়ে তারপর সকল ধরনের ফলের গাছ আমরা লাগাবো এখানে। এখানে একটা প্রজেক্ট চালু করার ইচ্ছা আছে বন্ধুরা, যারা ভ্রমণ পিপাসু মানুষ তারা চলে আসবেন আমাদের এই প্রজেক্টে। চলেন আসেন। অনেক পেঁপে ধরছে। হ্যাঁ আসেন মাছ দেখি আজকে। এখানে মাছ মারা হবে। এই যে এগুলা সব দেওয়া ছিল গতকালকে, সব এগুলা তুলে ফেলছে, কারণ এগুলা থাকলে তো মাছ মারা যাবে না। এগুলারে কি কই না, জাডি জাডি না জাটকা, এগুলা সব জাটকা দেওয়া ছিল যাতে এখানে চুরি চুরি করতে না পারে কেউ। আরো আর দেখাই একদিকে আসেন। আমার ফুবাতো ভাই ছোটবেলায় আমরা দুইজন অনেকেই অনেক মজা করেছি। আজকে সেই ছোটবেলার মতো দুইজন আবার বন্ধে ছিলাম। দেখেন আমরা বন্ধে কিভাবে ছিলাম। একটু দেখেন, মনে যাও তুমি মনে যাও। এই আমরা রাত্রে ছিলাম বন্ধুরা, দেখছেন আসলে এখানে আগুন ধরিয়েছিলাম ওইখানে আমরা রাত্রিবেলা। অনেক শীতের শীতের মেলা, অনেক মজা হয়েছে বন্ধুরা। চলেন আমরা একটু এই আসি বন্ধুরা। হ্যালো, এই যে এই জাডি গুলা ছিল বন্ধুরা দেখেন। যাতে মাছ কেউ নিতে না পারে। পাল্লা করে ধরো আমার দিকে, আরের দিকে ধরছি। এমনি বেহা হয়ে গিয়ে আসেন। আমরা আরো কিছু একটু ঘুরি, আমাদের পুকুরটা চারিদিক দিয়ে ঘুরি। আরো দূরে যাও, আমারও ফ্যান টেন পড়া লাগবো। নাম্বার দিলে আমি নামবো না, তাকিতে আসি। আধুনিক যুগের মাটি কাটা হচ্ছে এখানে বেকু দিয়া, তারপরে এগুলার দিয়ে সব আমরা মাটি কাটতেছি বন্ধুরা। তো এই জায়গাটা আরো এই পর্যন্ত উঁচা হবে, আমার অনেক উঁচা হবে, এই পর্যন্ত উঁচা হবে। আসেন
তো এখানে প্রায় আমার বুক সমান উঁচা করা হবে আরো এখানে অনেক নিচা ছিল 10 ফুট নিচা শেরপুর শহরে ঢোকার রাস্তা এদিক দিয়ে এই দিক দিয়ে শেরপুরে যায় সামনে পল্লী বিদ্যুৎ দেখতে পাচ্ছেন এখানে পল্লী বিদ্যুৎ আছে পল্লী বিদ্যুৎ অফিস আর পল্লী বিদ্যুতের পরে কানাশাগলা কানাশাগলার পরে হচ্ছে শেরপুর শহর সামনে আর সামনে এখানে আমাদের আতিক সাহেব অনেকগুলো অফিস করেছে এই যে আর এখানে আমরা একটা প্রজেক্ট চালু করতে যাচ্ছি দেখেন আমাদের এই প্রজেক্টটা প্রথমে দুই তিনটা গরু দিয়ে শুরু করবো আমাদের এই প্রজেক্ট দুইটা তিনটা গরু কেনার ইচ্ছা আছে আমার সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাকে ভালো ভালো ভিডিও তৈরি করার জন্য আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে আরও ভালো ভালো ভিডিও তৈরি করার উৎসাহ দান করবে ধন্যবাদ খুদা হাফেজ টাটা আসসালামু আলাইকুম এইবারের মতো গেলাম আজকে আবার আসবো আপনাদের সামনে